আসসালামু আলাইকুম। তো হ্যালো, আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এক ভাই কমেন্ট করেছে যে ব্যাটারি কেন গরম হয়, সেটাই কিন্তু আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমরা যখন ব্যাটারিটা কিনতে যাই বা কিনি, সে দোকানদার কিন্তু আমাদের বলে দেয় যে ব্যাটারিটা কতক্ষণ চার্জ দিতে হবে। প্রথম নাম্বারে এটা আপনারা ফলো করবেন যে আপনারা যে ব্যাটারিটা চার্জ দিচ্ছেন, সে ব্যাটারিটা কিন্তু ওভার চার্জ যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার, মানে আমি আপনাকে বুঝিয়ে বলি, সেটা হলো বেশি যদি চার্জ দেওয়ার কারণেও কিন্তু ব্যাটারিটা গরম হতে পারে। তার মানে অতিরিক্ত যদি আপনি চার্জ দেন ব্যাটারি, সেই কারণেও কিন্তু আপনার ব্যাটারিটা গরম হতে পারে। তো আরেকটা বিষয় হলো যে, সেটা আপনাদের বলছি, সেটা হলো চার্জার। চার্জার দিয়ে কখনো যদি কারেন্ট বের হয়, এটা কিন্তু হতে পারে। কারণ এখানে যে এটা আপনার 200 অ্যাম্পিয়ার ব্যাটারি হতে পারে, 95 অ্যাম্পিয়ার ব্যাটারি হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যদি চার্জার দিয়ে কখনো যদি কারেন্ট বের হয় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ব্যাটারিটা গরম হবে। তো যদি চার্জার, এই যে চার্জার দেখছেন, এই চার্জারটা, তো এই চার্জার দিয়ে যদি নষ্ট হয়ে শর্ট হয়ে যদি চার্জার দিয়ে আপনি ব্যাটারিটাতে চলে আসে কারেন্ট, তাহলে কি অবস্থা হবে? তখন কিন্তু যদি আপনি হাত দেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো অবশ্যই চার্জারটাও আপনাকে, মানে, ভালো মতো চেক দেওয়া উচিত। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই, পিসির মধ্যে যে চার্জার থাকে, ইউপিএসের মধ্যে যে চার্জার থাকে বা ব্যাটারি থাকে, ওটা কিন্তু 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি। সেই ব্যাটারিটা কিন্তু বেশিক্ষণ ব্যাকআপ দিতে পারে না। হয়তো 7 অ্যাম্পিয়ার ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দেবে, হয়তো 10 মিনিট 15 মিনিট, এর বেশি কিন্তু দিতে পারে না। তো চার্জার তো একবারে সিম্পল জিনিস। আপনি ওই ইউপিএসের চার্জারটা খুলে আপনি যদি একটা 20 অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার সহজে ব্যাটারিটা গরম হবে না। তো যাই হোক, আমি আপনাদের বলছি দ্বিতীয় কথা হলো যে, এবার একটা যেটা বলবো সেটা খুবই মূল্যবান একটি কথা, সেটা হলো যে অ্যাসিড পানি যদি কম থাকে আপনার ব্যাটারির ভিতরে, তাহলে কিন্তু ব্যাটারিটা গরম হতে পারে। এবং ব্যাটারির ভিতরে যে 6টি প্লেট থাকে, খোপ খোপ করা 6টি প্লেট থাকে, যে প্লেটগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু ব্যাটারিটা গরম হবে না। আর এই 6টির মধ্যে যদি একটি প্লেট নষ্ট হয়, তাহলে কিন্তু শক্তিটা কমে যাবে ব্যাটারির। এবং এই ব্যাটারির শক্তি কমে গেলে, যদি ওর মধ্যে একটা ব্যাটারির মধ্যে যে অ্যাসিড পানিগুলো আছে সেটা যদি ঘোলা হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই 6টার পুরো ব্যাটারি কিন্তু শক্তি কমে যাবে, তখন কিন্তু আপনার একটি ব্যাটারিটা কিন্তু গরম হয়ে যাবে। তো এই যে 2-3টা কারণ বললাম, বা ব্যাটারির যে টার্মিনালগুলো থাকে, যে সেই টার্মিনালগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই কারণে কিন্তু লাইন লুজ কানেকশন থাকে। অর্থাৎ লুজ কানেকশন বলতে সেলফের লুজ কানেকশন, বা সেলফের ভিতরে স্পার্ক করছে বা সেলফের প্রবলেম, এ ধরনের যদি অ্যাসিডের পানি না দেওয়া, এসব বিভিন্ন কারণে যদি আপনার ব্যাটারি কিন্তু গরম হতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যে পর্যন্ত, আল্লাহ হাফেজ।